সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমাদের আজকে যে দুজন অতিথি রয়েছেন, চলুন সবার আগে তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আমার সাথে রয়েছেন মাইনুদ্দিন নাসের এবং মোহাম্মদ মালিক। এবং মোহাম্মদ মালিক হচ্ছেন সিইও স্ট্যান্ডার্ড এক্সপ্রেস এবং একই সাথে তিনি রাজনৈতিক বিশ্লেষক, সিনিয়র সাংবাদিক মাইনুদ্দিন নাসের। আমাদের সাথে তারা দুজনই প্রায়ই যোগ দেন, তাদের আলোচনা অ্যানালাইসিস নিঃসন্দেহে আপনারা উপভোগ করেন। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনায় যাব। আলোচনায় যাবার আগে আমরা আমাদের হাতে একটি রিপোর্ট আছে, সেটি দেখে একটু শুরু করতে চাই। আপনারা জানেন যে গত 20 জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে, 45তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প তার অভিষেক এবং শপথ নেয়ার পর প্রথমবারের মতো কংগ্রেসে মঙ্গলবার তিনি বক্তব্য রেখেছেন যৌথ অধিবেশনে, এবং সেই বক্তব্যটিকে অনেকটাই ইতিবাচক হিসেবে বিশ্লেষণ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় সেটি নিয়ে চুলচেরা নানা বিশ্লেষণ চলছে। এটি স্বাভাবিক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের যে কোনো বিষয় নিয়ে যেমন খুবই আগ্রহ থাকে মানুষের, দেশটির প্রেসিডেন্ট বক্তব্য রেখেছেন এবং এক ধরনের স্বভাব বিরুদ্ধ বক্তব্য, সেটি নিয়েও কিন্তু নানা ধরনের আলোচনা এবং বিশ্লেষণ চলছে। একটি রিপোর্ট আছে, সেটি দেখে আমরা একটু আলোচনায় যেতে চাই। জি, রিপোর্টটি দেখি। বরাবরই বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন ব্যবসায়ী থেকে হঠাৎ রাজনীতিবিদ হয়ে ওঠা ডোনাল্ড ট্রাম্প। এমনকি প্রেসিডেন্ট নির্বাচিত হবার পরও তাকে দেখা গেছে বিভিন্ন নেতিবাচক ভূমিকায়। তবে কংগ্রেসের যৌথ অধিবেশনে একেবারেই অন্য এক ট্রাম্পের আবির্ভাব হলো। আগের বদমেজাজি খিটখিটে সমালোচনায় অভ্যস্ত ট্রাম্প যেন এখন অনেকটাই নমনীয়, অনেকটাই সহনীয়। এদিন তিনি ছিলেন কিছুটা ব্যবসায়ী, আবার কিছুটা ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে প্রত্যয়ী। মঙ্গলবারের কংগ্রেস অধিবেশনে তার মূল বার্তা ছিল, সামনের দিনগুলোতে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট সবাইকেই একসাথে চান তিনি। And Democrats can work together to achieve an outcome that has eluded our country for decades. এক ঘন্টার ভাষণে তিনি নানা বিষয়ে কথা বলেছেন, সুর বদলেছেন এর আগে বলা নানা বিষয়েও। যিনি বর্ণবাদী মন্তব্যের কারণে নানা সময়ে সমালোচিত হয়েছেন, সেই ট্রাম্প এবার ক্যানসাসে ভারতীয় হত্যাসহ ইহুদি বিরোধী হুমকি আর হেট ক্রাইমের তীব্র নিন্দা জানিয়েছেন। And vandalism of Jewish cemeteries, as well as last week's shooting in Kansas City, remind us that while we may be a nation divided on policies, we are a country that stands united in condemning hate and evil in all of its very ugly forms. অভিবাসীদের খুনি আর সন্ত্রাসী বলে সবসময় অভিযোগ করে এসেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অথচ কংগ্রেসের অধিবেশনে চমকপ্রদভাবে অভিবাসী নীতির ইতিবাচক সংস্কারের কথা বলেন তিনি। তবে অবৈধ অভিবাসী বের করে দেওয়ার নীতির বিষয়ে এদিনও তিনি বেশ কঠোর ছিলেন। যারা এসব অভিবাসীর হাতে নিজেদের স্বজন হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানান ট্রাম্প। পাশাপাশি মেধার ভিত্তিতে অভিবাসন পদ্ধতি চালুর কথাও বলেন তিনি। We will have so many more benefits. It will save countless dollars, raise workers' wages, and help struggling families, including immigrant families, enter the middle class. And they will do it quickly. And they will be very, very happy indeed. উগ্র ইসলামী জঙ্গিবাদের হাত থেকে বাঁচতে সাত মুসলিম দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার ওপর আবারও জোর দেন ট্রাম্প। তবে এ বিষয়েও তার সুর বেশ নরমে ছিল। I believe that real and positive immigration reform is possible as long as we focus on the following goals. নতুন কর্মসংস্থান তৈরির যে ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প তা আবারও মনে করিয়ে দিয়ে বলেন, নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি করে তিনি কর্মসংস্থান বাড়ানো যে পরিকল্পনা করেছেন তিনি বিশ্বাস করেন তা অবশ্যই কার্যকর পদক্ষেপ হবে। I'm going to bring back millions of jobs. Protecting our workers also means reforming our system of legal immigration. নতুন বাজেটে প্রতিরক্ষা আর সামরিক খাতে বরাদ্দ বাড়ানোর কথা আবারও বলেছেন প্রেসিডেন্ট। অধিবেশনে সরাসরি কিছু না বললেও তিনি দাবি করেছেন কর আইন সংস্কার করে তার প্রশাসন বেশ উন্নতি করেছে। বলেন, এ আইন সংস্কারের ফলে মধ্যবিত্তদের ওপর থেকে করের বোঝা অনেকটাই কমবে। The current outdated system depresses wages for our poorest workers and puts great pressure on taxpayers. ওবামা কেয়ারকে আবারও বিপর্যয় উল্লেখ করলেও নতুন
স্বাস্থ্যনীতি চালু করতে রিপাবলিকান আর ডেমোক্র্যাটদের একসাথে কাজ করার আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প। Here are the principles that should guide Congress as we move to create a better healthcare system for all Americans. First, we should ensure that Americans with pre-existing conditions have access to coverage and that we have a stable transition for Americans currently enrolled in the healthcare exchanges. আমেরিকার সব ভঙ্গুর অবকাঠামো নতুন করে তৈরির জন্য সরকারি ও বেসরকারি খাত থেকে $1 trillion মার্কিন ডলার সংগ্রহের প্রয়োজনীয় আইন পাশ করতে হাউস স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সুষ্ঠু চাইল্ড কেয়ার নির্মাণে দু দলেরই সাহায্য চেয়েছেন প্রেসিডেন্ট, এমনকি তিনি নারী স্বাস্থ্য রক্ষায় বিনিয়োগ বাড়ানোর কথাও বলেন। শিক্ষাকে নাগরিক অধিকার আখ্যা দিয়ে নতুন স্কুল প্রতিষ্ঠার বিষয়ে বিল পাস করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প। I am calling upon members of both parties to pass an education bill that funds school choice for disadvantaged youth, including millions of African American and Latino children. মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের প্রয়োজনীয়তা আবারও তুলে ধরেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, এই দেয়াল নির্মাণ না করলে যে কেউ দেশে ঢুকতে পারবে আর অনেক বেশি মাদকও ঢুকবে America. We'll soon begin the construction of a great, great wall along our southern border. অপরাধ কমানোর বিষয়ে বেশ প্রত্যয়ী ছিলেন ডোনাল্ড ট্রাম্প। শিকাগোতে গুলি করে হাজার হাজার মানুষ হত্যার নিন্দা জানিয়ে নতুন টাস্ক ফোর্স গঠনের জন্য বিচার বিভাগের প্রতি আহ্বান জানান তিনি। ট্রাম্পের এই পরিবর্তিত আচরণকে তার মার্কেটিং কৌশলের মতো নতুন কোনো কৌশল হিসেবেই দেখছেন অনেকে। তবে তার এই পরিবর্তন শত ও স্থায়ী হলে নতুন আশায় উজ্জীবিত হতে পারেন আমেরিকানরা। I am asking all members of Congress to join me in dreaming big and bold and daring things for our country. তানজিনা অন্ত, TVN 24 নিউজ ডেস্ক। দর্শক, আমরা রিপোর্টটির মোটামুটি চম্বক অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা এই বিষয়টি নিয়ে মোহাম্মদ মালেক আপনার একটু বিশ্লেষণ চাই। আপনি রিপোর্টটির একেবারেই মোটামুটি আমরা বলতে পারি যে মূল বক্তব্যগুলো কিন্তু আমরা তুলে ধরেছি দর্শকদের জন্য, কী বলবেন আপনি? হ্যাঁ, ঠিক বলেছেন, খুব সুন্দর একটি রিপোর্ট হয়েছে, যেগুলো একেবারে প্রাইম অংশ তার বক্তৃতা সেগুলো এসছে বিষয়গুলো আর কি। তো আপনাদের রিপোর্টের নামকরণটি খুব সুন্দর হয়েছে, আমি খুব অ্যাপ্রিসিয়েট করি যে কংগ্রেসে নতুন এক ট্রাম্প। তো আসলেই আমরা এতদিন ধরে যে ট্রাম্পকে দেখে আসছিলাম, তার বিভিন্ন বিষয়ে তার বক্তব্য একবার প্রাক নির্বাচনীকালীন সময় থেকে শুরু করে এবং তার যে আক্রমণাত্মক ভঙ্গি এবং তার উদ্ধত কথা বলার ধরন, সেগুলো থেকে বেরিয়ে এসে তিনি নতুন এক মানে ট্রাম্প হিসেবেই এই বক্তৃতায় নিজেকে প্রমাণ করেছেন। যেমন আমি যদি প্রথমেই ধরি তার বক্তৃতার ধরনটি, আমি বলবো যে তার বক্তৃতাটা প্রথমে বিষয়ভিত্তিক আলোচনা করে আমি যদি এইভাবে দেখি যে এটি রিয়েলি একটি কাব্যিক, ছন্দময় এবং তার মধ্যে একটা স্টেটসম্যানশিপ ক্যাডেন্স দেখতে পেয়েছি, রিদমিক যেটা আর কি, তার বক্তৃতার বলার ধরন এটি এইভাবে আমি বলতে পারি। আরেকটি বিষয় যে রেঞ্জটা তার যে বিষয়বস্তু, তিনি একেবারে ফ্রম ট্রেড থেকে ডিফেন্স, ইমিগ্রেশন অ্যান্ড কাউন্টার টেরোরিজম সব কিছু কিন্তু নিয়ে এসছেন বক্তৃতার মধ্যে। তেমনিভাবে তিনি কিন্তু অপটিমিস্টিক হিসাবেও নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন, সেটা তিনি আশার কথা বলেছেন বারবার। সেটা কীরকম? তিনি বলেছেন এ নিউ চ্যাপ্টার অফ আমেরিকান গ্রেটনেস, একটা নতুন অধ্যায়, আমেরিকা যে একটা গ্রেট নেশন তার একটা নিউ চ্যাপ্টার শুরু হলো আর কি। আবার তিনি বলেছেন কি রিনিউয়াল অফ দি আমেরিকান স্পিরিট, তো আমেরিকান যে একটা স্পিরিট আছে সেটাকে রিনিউয়ালের কথা বলেছেন। তিনি স্বপ্ন দেখার কথা বলেছেন, তার ফেলো যারা আছেন সহকর্মী এবং কংগ্রেসে যারা সদস্য তাদেরকে বলেছেন যে ড্রিমিং বিগ অ্যান্ড বোল্ড অ্যান্ড ডেয়ারিং থিংস ফর দ্য কান্ট্রি। তো তারপর কিন্তু আবার আরেকটি কথাও তিনি বলেছেন যেটা আরও আশাব্যঞ্জক, সেটি হলো বিলিভ ইন ফিউচার, বিলিভ ইন ইউর সেলফ অ্যান্ড বিলিভ ইন আমেরিকা। তো এই বিষয়গুলোতে আমরা যেটা দেখলাম যে তার মধ্যে একটা পজিটিভ একটা দৃষ্টিভঙ্গি বা অ্যাটিচিউড আমরা দেখলাম। এবং আরেকটি কথা তিনি কিন্তু এবার বিবেচনার কথা না বলে ইউনিটির কথা বলেছেন, যেমন তিনি উদাহরণ ধরেছেন যে হেট ক্রাইমের ব্যাপারে
ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ যেমন সোচ্চার হয়েছে, তেমনিভাবে এই ইউনাইটেড আমেরিকা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথাও তিনি বলেছেন। ধন্যবাদ, আমরা আপনার কাছে আবার আসবো। মাইনুদ্দিন নাসের, আপনার কাছে এই ভাষণটির মূল্যায়ন জানতে চাই। এটা নিঃসন্দেহে আগের ভাষণগুলোর চেয়েতে এটা একটু ভিন্নতর, বাট আমি আমি মনে করি না যে এখনও পর্যন্ত খুব পজিটিভ, খুব ভীষণভাবে পজিটিভ এই ধরনের কোনো কথা আমি এরকম ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে খুব স্কেয়ার্ড আমি কথাবার্তা বলতে, বিকজ যে গত দুটি বছর যে যখন মানে যখন থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে তখন ডোনাল্ড ট্রাম্প বেসিক্যালি যেভাবে উনি আসছেন, যেমন এখনও দেখেন আপনি মানে বক্তব্য, ও সে বক্তব্য থেকে উনি যদিও বলেছেন যে এই ডেমোক্রেটিক পার্টি বা ইয়ে পার্টিগুলো বা অন্যান্য রাইভেল পার্টিকে তারা এক ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, এই আবার বলেছেন যে ঠিক আছে চলেন আমরা মানে আমেরিকান গ্রেটনেসের কথা বলি, আবার ঠিকই তিনি বলেছেন আমেরিকান গ্রেটনেস কোন দিকে আসবে, যে দেওয়াল দিয়ে কি আমেরিকান গ্রেটনেস আসে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ইজ এ সেলফ কন্ট্রাডিক্টরি। একদিকে বলছে চলেন আমরা আমেরিকান গ্রেটনেসকে আমরা লালন করি, আর এদিকে বলছেন আমি দেওয়াল তৈরি করবো। আমি আগেও বলেছি আপনাদের এখানে, এখনো বলছি, উনি যে উদ্দেশ্যে দেওয়াল তৈরির কথা বলছেন সেই উদ্দেশ্য বেসিক্যালি উনার এটা কোনো, যেমন এই আমি আগেও বলেছি যে মেক্সিকানদেরকে মেক্সিকো দিয়ে আসতে হয় না, মেক্সিকানরা কিন্তু কানাডা হয়ে আসতে পারে, কানাডাতে মেক্সিকানদের যাওয়ার জন্য কোনো বিশেষ প্রয়োজন হয় না, তারা যদি সেখান দিয়ে যায় যদি কানাডা থেকে দেওয়ার সীমান্ত পাড়ি দিয়ে চলে আসে, বহুজন আসতেছে কানাডা সীমান্ত পাড়ি দিয়ে এখানে আমেরিকাতে, সেভাবে আসলে তারা হোয়াট হি উইল ডু, তিনি কি কানাডার বর্ডারের সীমান্ত দেওয়াল দিবেন? দিস ইজ দেওয়াল দেওয়া হচ্ছে যে এটা কোনো তার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে দেওয়াল দিয়ে মানে বিয়ে করা, এটা হচ্ছে যে কোনো বিশ্বায়নের যুগে সেটি না করে প্রযুক্তি দিয়ে মেধা দিয়ে সেটিকে, মেধা দিয়ে না, মেধার কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনি যদি ওই দেশকে যদি গ্রো করতে, ওই দেশকে যদি ডেভেলপ করতে, উন্নয়ন করতে যদি আপনি যদি হেল্প করেন তাহলে সমস্যার সমাধান হয়ে যায়। কারণ মানে আপনি মানে আপনার সম্পদ কিন্তু সারা বিশ্বের সম্পদ এক কোনো একটা বা দুইটা দেশের ভিতরে অ্যাকুমুলেশন করে, বা আমেরিকাতে যদি সম্পদ অ্যাকুমুলেশন করে আপনি যদি অন্যান্য দেশে তার পার্শ্ববর্তী দেশগুলিকে যদি বলেন যে আপনারা এইভাবে চলবেন, এইভাবে ইয়ে করবেন, আপনারা আমি দেওয়াল দিয়ে দিব, আপনি আসতে পারবেন না, সেটা তো হয় না। এই এই দেওয়ালগুলো রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রকে বিভাজন করার এই দেওয়ালগুলি খেলা নির্মাণ করেছে। আই হ্যাভ টু সি দ্যাট, মানে এই এই এক সময় যখন কলম্বাস যখন আসছে এখানে আসছিলেন আমেরিকা দখল করে, তখন কোন বিষয় নিয়ে বা কোন বর্ডার ছিল সেখানে, বা আমি যে ইয়েগুলো আমি আরও আরও সহজভাবে বলি, ক্লাইভ যখন বাংলাদেশে গিয়েছিল বা ভারত দখল করতে ছিল কোন বিষয় নিয়ে গিয়েছিল? আচ্ছা, আমরা দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই, সুপ্রিয় দর্শক আপনারা যারা আমাদের সাথে আছেন, আমাদের পর্দায় যে নম্বরটি এখন আপনারা দেখতে পাবেন সেই নম্বরটিতে 6463079828 এই নম্বরে আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন এবং মতামতের দেবেন, আমরা সেগুলো আজকের অনুষ্ঠানে তুলে ধরব। আলোচনার মাঝে মাঝে আমরা যদি ট্রাম্প মানে প্রেসিডেন্ট ট্রাম্পের সেই ছবিটিও দেখি তাহলে কিন্তু হয়তোবা দর্শকদের ভালো লাগবে, সেটি আমরা একটু হয়তোবা আলোচনার ফাঁকে ফাঁকে সেটি চলবে। আপনারা আপনাদের প্রশ্ন করবেন যে জায়গাটিতে আপনি ছিলেন। আমি আরও বলছি যে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য উনি তার অরিজিনাল বক্তব্যতে কোনো অংশে তিনি সরে আসেন নাই। তবে আপনার কাছে কি একেবারে একটু ধরন বা ইয়ে থেকে যেটা হয়েছে সেটার টোন, সে উনি যে আগে যে খিটখিটে মেজাজে আপনাদের রিপোর্টিংয়ের শব্দটা আমার ভালো লেগেছে, খিটখিটে ছিলেন উনি, যেমন তেমন করে মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলতেন সেটুকু তিনি করেন নাই, বাট উনি তার বক্তব্য থেকে তো এক পাও সরেন নাই। যেমন আমি একটা উদাহরণ দিতে চাচ্ছেন যে আমি আরও একটা জিনিস মানে যেমন মানে ইমিগ্রেশন ইমিগ্রেন্ট যারা আছেন তাদের ব্যাপারে উনি পরিষ্কারভাবে বলেছেন যে ইমিগ্রেন্ট এখানে দ্যাট ইজ ট্রু যে এখানে যে যারা কালপ্রিট যারা ক্রাইম করতেছে বা ক্রিমিনাল তাদেরকে কেউ আপনার প্রশ্রয় দেওয়ার কোনো প্রশ্ন আসে না, ক্রিমিনালদের কিন্তু কোনো জাত নাই, ক্রিমিনালরা হচ্ছে যে ক্রিমিনাল, এরা স্প্যানিশ হোক, লেটিনো হোক, আমেরিকান হোক, বাংলাদেশি হোক, মুসলমান হোক, জিউস হোক বা ইয়ে হোক, এরা ক্রিমিনালদের তাদের আলাদা জাত, সে যে কোনো ধর্ম
ধর্মে থেকেও ক্রিমিনালরা ক্রিমিনাল ই হতে পারে, কিন্তু সেটাকে আপনি ক্রিমিনাল ক্রাইম হিসেবে বিচার করেন, তাকে ইমিগ্রেন্ট হিসেবে কেন বিচার করছেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একটু মালিক ভাইয়ের কাছে যাই। জি, নাসির ভাই যেটি বললেন, আমি যদিও পুরোপুরি ওনার কথার সাথে একমত নই, তবে হ্যাঁ, ওনার বেসিক যে বিষয়টা ছিল সেটা হলো আস্তানা, অর্থাৎ উনি ভালো কথা বলেছেন। তো অতীতের ওনার কথা আমরা দেখেছি, শুনেছি, সেই কথাগুলো আমাদের ভালো লাগেনি। ওনার অনেকগুলো স্ট্যান্ড আমরা সমর্থন করিনি বা করি না, কিন্তু কালকে যে বক্তৃতাটা তিনি করেছেন তার মধ্যে আমরা একটা প্রেসিডেন্সিয়াল টোন দেখতে পেয়েছি, এবং যে কথাগুলো বলেছেন, ইমিগ্রেশনের বিষয়ে বলেন, স্বাস্থ্যনীতি প্রসঙ্গে বলেন, অর্থনীতি নিয়ে বলেন, তারপরে ট্যাক্স রিফর্ম বলেন, তো সেই কথাগুলো কিন্তু ভালো বলেছেন। এবং এখন আমাদের আস্থার অভাবটা এখানেই আছে যে যে এগুলো রিয়েলি বাস্তবায়ন হবে কি না, ঠিক এই বিষয়টা কিন্তু একটি শঙ্কা আমরা চাকসুমারের মন্তব্যেও দেখেছি। তো উনি কিন্তু বলেছেন যে তার বক্তব্য এবং বাস্তবতার মধ্যে মিল নেই, এই বাস্তবতা বক্তব্যের সাথে বাস্তবতার সম্মিলন ঘটিয়ে তাকে আস্থার জায়গাটি তৈরি করতে হবে। আসলে তো আসলে আমার মনে হয় যে সেটি ঠিক, এটি সময় বলবে যে আমরা কিন্তু এখন তার বক্তব্যটাকে সমর্থন করছি, এখন তার বক্তব্য আমরা বাস্তবেও দেখতে পাবো, সেই আশাটা করতে পারি। যদি আমরা বাস্তবতার সাথে তার বক্তব্যের মিল না পেই তখন আমরা এটাকে সমর্থন করব। ধন্যবাদ আপনাকে। আমরা একটু একটা যাই। প্রিয় দর্শক, আপনার আমার মনে হয় একজন দর্শক আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? প্রিয় দর্শক, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আপনি শুনতে পাচ্ছেন? আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়া আলাইকুম সালাম। আমি এখানে আমি দুইজনকে প্রশ্ন করতে চাই। আমি এর আগে আমার এক মতামত বলতে চাই যে ট্রাভের গতকালকে যে বক্তব্য ছিল, বক্তব্যের মধ্যে আমি কোনো পরিবর্তন দেখিনি, যা দেখলাম শুধু পোশাকের পরিবর্তন আর একটু মানে অ্যাড্রেসিং এর কিছুটা ভাষার পরিবর্তন। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম যে মুসলমানদের বিরুদ্ধে ওনার যে এই অ্যাগ্রেসিভ যে মাইন্ড আছে এটার পিছনে কারণটা কি, দর্শক আমাদেরকে কি আপনাকে বুঝাবেন যে কারণটা কি, মূল কারণটা কি মুসলমানদের অ্যান্টি এত বক্তব্য কেন? ধন্যবাদ আপনাকে নাসির ভাই। জি, ধন্যবাদ আপনাকে। না, আমি তো বলেছি যে ওনার তো টোনের পরিবর্তন হয়েছে, ওনার হয়তো একটা পলিশড, একটা সফিস্টিকেশন এসেছে। এটা আপনি ঠিকই ধরেছেন যে সফিস্টিকেশন এসেছে। আমি জানি না আমাদের মালিক ভাই যেটা বলতেছেন যে আমার সাথে কি ডিফার করছেন, সেটা আমিও সেটা নিজে আই ওয়াজ নট আমি কনফিউজ একটু। পুরোপুরি না, একটা জিনিস হচ্ছে যে উনি না আমি মানে এটা ইয়ে করতে পারি, উনিও একইভাবে বলতেছেন যে এটা আস্থার সৃষ্টি করতে হবে। তা আস্থা উনি প্রত্যেকটা কথাই উনি মুসলমানদেরকে, আমি একটা কথা বলেছি যে ক্রাইমকে ক্রিমিনালকে ক্রিমিনাল হিসেবে দেখতে হবে, ক্রিমিনালকে ধর্ম বর্ণ বা জাতি হিসেবে আপনি বিচার করবেন কেন? ক্রিমিনালের কোনো জাত নেই, ক্রিমিনাল হচ্ছে যে মাফিয়া গোষ্ঠীর কিসের জাত, কোনো জাত ছিল মাফিয়া যখন এখানে এসে মানুষ খুন করেছে, যখন ইয়ে করেছে তখন কোনো জাত, এখনো যারা মাদক ব্যবসা করে তাদের কি কোনো জাত, যে কোনো সন্ত্রাসী আর যে কোনো সন্ত্রাসী, এনি সন্ত্রাসী সন্ত্রাসী আলাদা জাত, এটা এটা কোনো ধর্ম বর্ণ, ধর্ম যদি মানুষের সন্ত্রাস করতে পারে না, বর্ণ যদি মানে বা বর্ণ কোনো যদি কোনো বর্ণ বা কোনো ধর্ম বা কোনো কিছুই বলে নাই যে আপনি এটা চুরি করেন, আপনি এখানে মাদক দ্রব্য বিক্রি করে মানুষকে ইয়ে করেন, সেটা তো বলে না। ধন্যবাদ। আমরা মানে জাস্ট কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে জিনিসটা করেছেন তিনি হচ্ছেন যে এখন যেটা মাঠে যে বক্তৃতা করে হাউসে কংগ্রেসে যায় তো সেই বক্তৃতা করতে পারে না, উনি শুধু সেটুকুই করেছেন। আমার আচ্ছা, ধন্যবাদ। একজন দর্শক আমাদের সাথে আছেন। প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে একটু প্রশ্নটি করুন। থ্যাংক ইউ। আমি মনসুর আলম বলছিলাম ম্যানহাটন থেকে। জি মনসুর সাহেব বলুন। আমি মালিক ভাইয়ের কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। মালিক ভাই একটু আগে যেটা বললেন যে ওনার কথা খুবই ভালো লাগছে, যে বর্তমান যে উনি যেগুলো ভাষণ দিচ্ছে এগুলো আগের তুলনায় এখনো অনেকটা ভালো, কিন্তু এই জন্য কি আমাদের যারা মুসলিম এখানে আছি আমরা বাঙালি, আমাদের কোনো ভালো কোনো সংবাদ আসবে কিনা? জি আপনাকে ধন্যবাদ। আপনি একটা ইতিবাচক বার্তা শুনতে চাচ্ছেন, মালিক ভাই আপনার কাছে প্রশ্নটি করেছেন। না, এটি আসলে মানে যেটা নাসির ভাই একটু আগে বললেন, আগের দর্শকও এই বিষয়টি ছিল যে মুসলিম বিদ্বেষী, এটা কিন্তু আসলে
একজন প্রেসিডেন্টের কাছে এটা আশা করা যায় না আর কি। মানে কোন একটি ধর্ম তো আর কখনো বলেন আমাদের অনেকগুলো কোন একটি ধর্ম তো আর সন্ত্রাসের কথা বলে না, নিশ্চয়ই যিনি সন্ত্রাসী যে ধর্মেরই হোক তিনি সন্ত্রাসী। কাজেই আস্তে আস্তে নিশ্চয়ই এগুলো বোঝার মধ্যে আসবে, আমিও বিশ্বাস করি যে বোধের মধ্যে আসবে। আরেকটি জিনিস হলো যে সেটা আমরা বাঙালি মুসলমানই হই আর যে কোনো ইমিগ্রেন্টই হোক না কেন, যদি এখানে আনলফুল কোন অ্যাক্টিভিটিসের সাথে আমরা ইনভলভ না হই তাহলে কারো কোনো ক্ষতির আশঙ্কা আছে বলে আমি মনে করি। মানে কেউ কোনো অন্যায়ের সাথে যুক্ত না হলে তাহলে তার প্রতি কোনো অন্যায় আচরণ নিশ্চয়ই কোথা থেকে আসবে না। একজন দর্শক আছেন, আমরা একটু আপনার কাছে যেতে চাই। প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ওকে, জি, আমার নাম শাহ আহমেদ, আমি জামাইকা থেকে কথা বলছি। জি শাহ আহমেদ বলুন। আমি কালকে যে বক্তৃতা দিচ্ছেন আমাদের প্রেসিডেন্ট, সেই বক্তৃতায় ভালো ভালো কথা বলেছেন, কিন্তু তার কথা এবং কাজের সাথে মিল হয় না। এবং যেটা চাকসমারে বলেছেন, আমার অনুরোধ, তার দলের মধ্যে ভালো ভালো লোক আছে যারা ভালো জানে, তারা তাকে গাইড করতে হবে এবং সে যেন ভালোভাবে দেশ চালাবার জন্য সবকিছু করে। আর যদি কথাই বলে কিন্তু কথার সাথে যদি কাজের মিল না থাকে তাহলে এটা কেউ বিশ্বাস। জি, আপনাকে ধন্যবাদ, আপনি মতামত দিয়েছেন, আপনাকে ধন্যবাদ, আপনি সম্ভবত একটা মতামত দিয়েছেন, আপনার মতামতটা আমরা বুঝতে পেরেছি, আপনি অংশ নিয়েছেন, আপনাকে এর জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি কোনো দর্শক থাকে আমরা একটু নিয়ে নিতে চাই। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? জি, আমরা একটু শুনতে চাই কে আছেন। প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম শেখ আসলাম মিঠু, আমি আটলান্টিক সিটি থেকে বলছি, নিউ জার্সি। জি বলুন মিঠু ভাই। কথাটা হলো যে এই যে সৌদি আরবের দাদারা এই আমেরিকাতে মুসলমান সম্বন্ধে এত প্রোটেস্ট রাজে বাজে কথা বলে, ওরা কেন ওই চামচারা কেন কিছু বলে না? আচ্ছা ধন্যবাদ আপনাকে। শোনেন, একটা শেষ করিনি। দ্বিতীয় কথা, শেখ হাসিনা যা তো মা বোনেদের উপর অত্যাচার করছিল, যা যা কারা তাদের বিচার করছিল, আমেরিকায় কেন প্রোটেস্ট করছিল? তাহলে এই সমস্ত মুসলমান, তারা তো মুসলমান। জি আপনাকে ধন্যবাদ। আমেরিকা কেন এইসব, আমেরিকা কেন এইসব রাজাকারদের সাপোর্ট করছিল? জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনি। জি মালিক ভাই, এই বিষয়টা যদি ছোট করে একটু বলেন। আসলে এই বিষয়টা হলো এরকম যে সৌদি আরবকে তো আমেরিকা তাদের বন্ধু রাষ্ট্র মনে করে, কাজে বন্ধুর পাশে বন্ধু থাকে। তো আমরা শুধু রিলিজিয়াসলি নেব না, আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধেই কথা বলি এবং যে কোনো ভালো কাজকে সমর্থন করবো, সেটাই যেন আমাদের পলিসি হয়। আর সন্ত্রাসী সন্ত্রাসী, যিনি টেরোরিস্ট টেরোরিস্ট, তার পরিচয় নেই, তার বিরুদ্ধে আমরা কথা বলবো। আর একটা ধর্মীয় সাইনবোর্ড দিয়ে কাউকে মানে কন্ডেম করা, সেটা আমরা সমর্থন করি না, তার মানে সন্ত্রাসীর পাশে কেউ থাকে না। এরপরে যে প্রশ্নটি আছে, আমরা নাসির ভাই আপনার কাছে আজ আসবো। আপনি কে আছেন? প্রিয় দর্শক কে আছেন? হ্যালো, জি জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা মালিক ভাই, নাসির ভাই কাছে একটু জানতে চাইছি, আমরা তো মাল্টিপল ভিসা এই দেশে আসছি কয়েক বছর হয়ে গেছে, আমার বাচ্চা 7 গ্রেডে পড়ে এবং আমি এখানে আছি, আমরা তো মুসলমান, এখন কি আমার বাচ্চা এই দেশে পড়াশোনা করতে পারবে না আমাদেরকে চলে যেতে হবে, কারণ আমরা তো মুসলমান না? এটা নাসির ভাই একটু বলবেন, আপনি কিসে আছেন? মাল্টিপল ভিসায়? মাল্টিপল ভিসা, মাল্টিপল ভিসা বলেছেন উনি, আমি শুনেছি উনি। আপনি আপনি মাল্টিপল ভিসায় থাকেন, আর যে যদি সিঙ্গেল এন্ট্রি ভিসাতে থাকেন, আপনি যদি স্ট্যাটাস হারান আপনার থাকার সুযোগ নাই। আপনি মানে আপনাকে একটা কোনো প্রসেসে আপনাকে থাকতে হবে, সম্পর্ক নাই। আর ভিসা আপনাকে এখানে থাকার অনুমতি দেয় না, আমাকে আপনার এখানে ভ্রমণের অনুমতি দেয়। আপনাকে থাকতে হলে আপনাকে বৈধভাবে থাকতে হবে, বৈধ যে কোনো একটা পন্থা আপনাকে অবলম্বন করতে হবে। সে কী পন্থা অবলম্বন করবেন? আপনি কোনো একটা অ্যাটর্নি বা আমাদের কাছে যদি আসেন, যারা ইয়ে করে তাদের কাছে আপনি মানে যেতে পারেন আর কি, তাদের পরামর্শ নিতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে নাসির ভাই, আপনি চমৎকার তাকে পরামর্শ দিয়েছেন। এরপর কে আছেন প্রিয় দর্শক? আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কেউ কি আছেন আমাদের সাথে? নাহলে আমরা একটা বিরতিতে যেতে চাই, যদি কোনো দর্শক না থেকে থাকেন। আমি মুন্নি বলছি, ব্রঙ্কস থেকে। জি,
আচ্ছা, আমার ইয়ে হচ্ছে যে আমার হাজবেন্ড অ্যাজ আ ডক্টর, সে এখন F1 F2 ভিসায় আছি আমরা। তো এই যে বলছে বারবার যে H1 ভিসা বা J1 ভিসাতে প্রবলেম হবে, এটা কি আসলে কোনো প্রবলেম হবে? আমি জানি না আপনার তখন পর্যন্ত, যখন আপনি যতক্ষণ পর্যন্ত আপনি এডমিশন থাকবে, আপনার এডমিশন না থাকলে আপনার স্ট্যাটাস থাকবে না। আর আপনাকে আমি F1 F2 থেকে অলরেডি J1 এ চলে গিয়েছি। আপনি J1 এ গেলে আপনি আসার কোনো নিশ্চয়তা নাই। আপনার J1 এ যদি যাই আপনার আসার কোনো, আপনাকে আবার ভিসা নিয়ে আসতে হবে এবং এখানে আপনাকে কোনো বা প্যারোল, আপনি অন্য কোনো প্রসেসে গিয়ে আপনাকে প্যারোল নিয়ে যেতে হবে। আমার মনে হয় আপনি আপনার আইনজীবীর সাথে কথা বলবেন, সেটাই সবচেয়ে ভালো হবে। আমরা একটু একটা ছোট্ট বিরতিতে যাই, ফিরে এসে বাদবাকি সময়টা নানা বিষয়ে আলোচনা করা যাবে। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আমরা চাইছি আপনারা প্রশ্ন করুন এবং আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আমাদের যে পর্দায় যে নম্বরটি উঠবে সেই নম্বরটিতে আপনারা 6463079828 এই নম্বরে আপনারা আপনাদের প্রশ্নটি করবেন, আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব। যদি কোনো দর্শকের প্রশ্ন থেকে থাকে তাহলে আমরা নিয়ে নিতে চাই, নাহলে আমরা আরেকটি প্রতিবেদন আছে সেটি দেখব। আমরা নিয়ে নিতে চাই একটু, যদি আমাদের দর্শকদেরকে একটু সুযোগ দিই আমরা পরে আবার আলোচনায় যাওয়া যাবে। কে আছেন দর্শক, প্রিয় দর্শক আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে রতন। জি, আমি হোয়াইট প্লেন্স থেকে বলতেছি। জি বলুন। আমি 8 বছর আগে এই দেশে আসছিলাম, আমার কোনো কেস নেই। তো গতকালকের প্রেসিডেন্টের আশ্বাসের পরে এখন এই মুহূর্তে কি আপনার লয়ারের সাথে যোগাযোগ করা বা যে কোনো ইমিগ্রেশন কনসালটেন্ট যারা আছে তাদের সাথে যোগাযোগ করা, আবার মানে যে আপনার পথ আছে, আমি মানে এখানে আই ক্যানট ডিসকাস ইট অল দিস থিংস, মানে পাবলিকে ডিসকাস করা এটা সমীচীন না। কিন্তু তিনি যেভাবে বলছেন, তিনি তো স্ট্যাটাস ছাড়া তো থাকতে পারবেন কি না? স্ট্যাটাস ছাড়া অনেক কেউ থাকতে পারবে, কেউ তো কেউ স্ট্যাটাস এটা 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 স্ট্যাটাস ছাড়া থাকা সম্ভব না। আমরা আপনি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক, আপনি আইনজীবীর সাথে কথা বলবেন নিশ্চয়ই। আমরা আরেকজন দর্শক আছেন, আমরা তার কাছে যাই। জি প্রিয় দর্শক, আপনার নাম বলুন। জি বলুন। জি আসসালামু আলাইকুম, আমি হানিফ আলামা থেকে বলছি। আমার একটা কোয়েশ্চন আছে, কোয়েশ্চনের আগে আমার একটা কথা হলো, যারা কোয়েশ্চন করে যে মানে এখানে যারা আছে তারা তো লোকে আইন বিষয়ে কোনো কোয়েশ্চন করবে, কিন্তু তারা সৌদি আরব কি করলো কি না, এখানে তো সৌদি অ্যাম্বাসেডর বসা নাই। তো আমাদের এই যারা কোয়েশ্চন করে অযথা টাইম ওয়েস্ট না করে স্পেসিফিক যে কোয়েশ্চন যেগুলো জানা দরকার এগুলো করা উচিত। আচ্ছা আমার একটা কোয়েশ্চন হলো, আমি আইন বিষয়ে মানে এই দেশের সম্বন্ধে একটু অজ্ঞ, এই জন্য বলতেছি আর কি, যে বিভিন্ন স্টেট তারা স্বায়ত্তশাসিত, স্পেশালি যে মানে আপনি ধরেন নিউ ইয়র্ক, তারপরে ক্যালিফোর্নিয়া বা ডেমোক্রেটিক অধ্যুষিত যে ইয়েগুলো, তারা তো গভর্নর এবং তারা স্টেট মেয়র যারা বলছে যে এই স্টেট গুলাতে ইলিগেল মানুষের কোনো অবস্থায় মানে আপনার ইমিগ্রেশন অফিসাররা এসে অ্যারেস্ট করতে পারবে না, কিন্তু ইদানিং দেখতেছি যে ওরা অ্যারেস্ট করতেছে। তো কিভাবে মানে ওই ফেডারেল মানে সুপারসিড কইরা মানে সিটিরে বা আমার মনে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা প্রশ্ন করেন তাদের ক্ষেত্রে একটু অনুরোধ, মানে নিশ্চয়ই আপনারা আপনাদের প্রশ্ন করার ক্ষেত্রে, যেহেতু একটু সরাসরি সম্প্রচার হচ্ছে, ভাষাগত বিষয়ে অতিথিদের সাথে একটু কীভাবে কথা বলা দরকার এগুলো যদি একটু খেয়াল করেন, আমরা বিনীতভাবে বলছি কৃতজ্ঞ থাকব। কোনটা অনেয়ার যোগ্য কোনটা অনেয়ার যোগ্য নয়, তবে আপনারা যে কোনো ইস্যুতেই জানতে চাইতে পারেন, নিশ্চয়ই সেটি জানতে চাইতে পারেন আপনারা। আরেকজন আছেন সেই প্রশ্নটা নিয়ে, নাসির ভাই এটি আইনগত বিষয়, আপনার কাছে আসবো। কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আমি শাহজামান বলছি ডাউনটাউন ব্রুকলিন থেকে। আমার একটা প্রশ্ন হচ্ছে যে কয়েকদিন আগে ধ্বংস দিল, এরা কোন ধরনের সন্ত্রাসী? তারপরে ব্রুকলিনে নিউ ইয়র্কে কুইন্সে আমাদের দুইজন মুসলিম ভাইকে হত্যা করা হলো, কুইন্সে এক মহিলাকে হত্যা করা হলো, কিন্তু ট্রাম্প তো এদের ব্যাপারে কোনো হলো না, একবার হত্যা করা হলো এবং ইহুদিদের যে
বললেন প্রশ্ন করলেন, এটি ওনার সেন্টিমিটারের সাথে একমত হয়ে বলছি, যে কোনো হত্যাকাণ্ড নিন্দিত হওয়া উচিত, ঘৃণা করা উচিত, আপনি বলছিলেন যে আপনার এই নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়াতে যে যেভাবে ইমিগ্রেশন হচ্ছে যে এটা ফেডারাল ইস্যু, এটা এটা যেটা স্বায়ত্ত শাসন আমাদের ফেডারাল স্টেট, এগুলো সব যে নিউ ইয়র্ক ইজ এ ফেডারাল ওয়ান অফ দি ফেডারাল স্টেটস, এবং মানে আমরা এখানে গভর্নর যিনি যেটা বলছেন যে উনি স্টেট পুলিশ বা এবং মেয়র যেটা বলছেন যে উনি নিউ ইয়র্ক সিটি পুলিশকে উনি ব্যবহার করবেন না ইমিগ্রেশনের বিরুদ্ধে, ইমিগ্রেন্টদের বিরুদ্ধে ব্যবহার করবেন না, এটা তারা পারেন এবং তারা আইন করে দিয়েছেন, ধরে নিয়ে যাচ্ছে, না না ধরে নিয়ে যাচ্ছে, এটা এটা FBI, এটা ইমিগ্রেশন পুলিশ এবং এরা ফেডারাল অন্যান্য এজেন্সিগুলো লোকজন এসে তারা ধরে নিয়েছে, তারা পারে, দে হ্যাভ দি অথরিটি, দে ক্যান সুপারসিড দি লোকাল পুলিশ, দে ক্যান সুপারসিড দি স্টেট পুলিশ, দ্য ইমিগ্রেশন ইজ এ ফেডারাল ইস্যু, ফেডারাল গভর্নমেন্ট ক্যান টেক অ্যাকশন। জি, আর আশা করি বুঝতে পেরেছেন। কে আছেন এরপরে দর্শক? প্রিয় দর্শক, আপনার নাম পরিচয়? জি বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম মাহবুব, আমি কিউ গার্ডেন নিউ ইয়র্ক থেকে বলতেছি। জি বলুন। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে গ্রিন কার্ড ব্যাপার। আমার পরিচিত একজন গ্রিন কার্ড উত্তীর্ণ হয়ে গেছে অনেক আগে, যদি সে উত্তীর্ণ মেয়াদ চলে যায় দেখি সে কি আবার ওইটা কি রিনিউ করতে পারবে? হ্যাঁ পারবে, পারবে, যে উনি যে উত্তীর্ণ মেয়াদে অবশ্যই রিনিউ করতে পারবে, উনাকে ফি দিয়ে এবং ফর্ম ফিল আউট করে উনাকে রিনিউ করতে হবে, কারণ উনি তো উনার গ্রিন কার্ড, গ্রিন কার্ডের উনি গ্রিন কার্ড যে উনি যে পারমানেন্ট রেসিডেন্ট, উনার পারমানেন্ট রেসিডেন্টশিপ চলা যায় নাই, উনার পারমানেন্ট রেসিডেন্টশিপ আছে, উনি কার্ডটা উনার দরকার, কার্ডটা রিনিউ করতে উনার ইয়ে দরকার, বাট উনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে হলে উনাকে অবশ্যই কার্ড রিনিউ করতে হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। আমরা আরেকটি প্রতিবেদন আমাদের হাতে আছেন, আমাদের এক সহকর্মী নূপুর চৌধুরীর করা, আমরা সেই রিপোর্ট একটু দেখে আবার একটু আলোচনায় যেতে চাই, চলুন দেখে নিই। I am here tonight to deliver a message of unity and strength, and it is a message deeply delivered from my heart. কংগ্রেসের যৌথ অধিবেশনে ডোনাল্ড ট্রাম্পের প্রথম ভাষণের সময় 1 ঘন্টা 8 সেকেন্ড, মাত্র 2 সেকেন্ড ভাষণ বেশি দিয়ে রেকর্ড গড়েছেন তিনি। Of American greatness is now beginning. এর আগে এই রেকর্ডটি ছিল বিল ক্লিনটনের। 1993 সালের 17 ফেব্রুয়ারি তার ভাষণটি ছিল 1 ঘন্টা 6 সেকেন্ডের। Excuse for giving a long speech. When presidents speak to Congress and the nation, বারাক ওবামার 2009 সালে 24 ফেব্রুয়ারি ভাষণটির সময় ছিল 51 মিনিট 37 সেকেন্ডের। Scores of communities depend on it, and I believe the nation that invented the automobile cannot walk away from it. সবসময় টুইট করে গণমাধ্যমে থাকা ডোনাল্ড ট্রাম্পের ভাষণও আরেকটি দিক দিয়ে রেকর্ড করেছে। তার ভাষণে টুইট করেছেন 3 মিলিয়ন মানুষ। এর আগে বারাক ওবামার 2015 সালে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের উপর টুইট পড়েছিল 2.6 মিলিয়ন মানুষ। That America must put its own citizens first, because only then can we truly make America great again. আরও বেশ কয়েকটি রেকর্ড হয়েছে কংগ্রেসে ট্রাম্পের প্রথম ভাষণের দিনে। অভিবাসীদের নিষিদ্ধে ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে ডেমোক্রেট 66 জন নারী সদস্য সাদা পোশাক পরেন। Dying industries will come roaring back to life. Heroic veterans will get the care they so desperately need. Our military ডেমোক্রেট থেকে জানানো হয় এই সাদা পোশাকের আরেকটিও কারণ আছে। বিভিন্ন সময়ে নারীদের নিয়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই মন্তব্যের প্রতিবাদে তারা এমন পোশাক পরেছেন বলে জানিয়েছেন তারা। William Ryan Owens. Ryan died as he lived, a warrior and a hero, battling against terrorism and securing. এছাড়াও আরও একটি রেকর্ড হয়েছে ট্রাম্পের প্রথম কংগ্রেস ভাষণের দিনে। প্রথমবারের মতো নিহত নৌসেনা রায়ান ওয়েন্সের বিধবা স্ত্রী ক্যারেন ওয়েন্সকে দাঁড়িয়ে সম্মান জানাতে বলেন ট্রাম্প।
মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম ভাষণের দিনের প্রেসিডেন্টের সম্মানিত অতিথি হিসেবে কংগ্রেসে উপস্থিত ছিলেন উইলিয়ামের স্ত্রী ক্যারেন ওয়েন্স। ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পের সঙ্গে আসন গ্রহণ করেন তিনি। ইয়েমেনে আল কায়দায় হামলায় নিহত হন রায়ান, who reconfirmed that, and I quote, Ryan was a part of a highly successful raid that generated large amounts of vital intelligence. Nupur Chaudhuri, TBN 24, New York. Against our enemy, Ryan's legacy is etched into it. দর্শক রিপোর্টটি দেখছিলেন, আমরা প্রতিক্রিয়া চাই মালিক ভাই আপনার কাছ থেকে। আসলে মানে দুই সেকেন্ড সময় বেশি ভাষণ দিয়েছেন তিনি, রেকর্ড আরও কয়েকটা রেকর্ড না, আসলে তো উনি তো সেই শুরু থেকেই অনেকগুলো রেকর্ড তৈরি করেছেন, তার সব কিছুই রেকর্ড, কাজেই রেকর্ড হওয়াটা আমি খুব একটি বৈশিষ্ট্যপূর্ণ বিষয় মনে করছি না। মনে করছি যে জিনিসটা তিনি কী বলেছেন এবং সেই বলার প্রেক্ষিতে তিনি কী কাজ করেন, সেটাই প্রকৃত রেকর্ড হবে যদি তার কথার সাথে মিল রেখে তিনি বাস্তবেও সেই কাজগুলো করেন। আমেরিকাকে গ্রেট করবেন নিঃসন্দেহে, আমাদের কোনো আপত্তি নেই, না আমাদের আপত্তি থাকবে না, আমরা সমর্থন করি, আমেরিকা থাকবে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। এবং তিনি আরেকটি কথা বলেছেন যে সবার আগে ইউএস সিটিজেন, নিশ্চয়ই নিঃসন্দেহে, কারণ একজন ন্যাশনালিস্ট লিডার হিসাবে তো সব নেতাই চান তার কাউকে বাদ দিয়ে নয়, কিন্তু সেইখানে কোনো ডিসক্রিমিনেশন থাকবে না, কোনো ডিভিশন থাকবে না, ইউনাইটেড করতে হবে পুরো জাতিকে, স্ট্রেংথেন করতে হবে, সেটি ট্রু লিডারের কাজ। এবং কাউকে মানে কোনো কিছু যদি প্রবলেম থাকে সেটা সলিউশন হবে, লিডারের কাজ হলো প্রবলেম সলিউশন করা, লিডারের কাজ কিন্তু ব্লেম করা নয় আর কি। কাজে এ সব কিছুই যখন তিনি করতে পারবেন তখন তিনি আসল রেকর্ড করবেন বলে আমার মনে হয়। ধন্যবাদ। আমরা নাসির ভাই আপনার কাছে যাবার আগে ছোট ছোট কয়েকটি জিনিস আপনাদেরকে বলতে চাই। মঙ্গলবার কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণকে খুবই ইতিবাচক বলেছেন 57% মানুষ। কেবল তাই নয়, প্রেসিডেন্ট ট্রাম্পের নেয়া নানা উদ্যোগকে বা নীতিকে 69% মানুষ বলছেন সঠিক। যেসব নাগরিক ভাষণ দেখেছেন তাদের উপরে এই বিশ্লেষণটা করা হচ্ছে তাৎক্ষণিকভাবে, এবং সিএনএন এবং ওআরসির এটা জরিপ, একটু পাদটিকা আছে সাথে। সিএনএনের পক্ষ থেকে বলা হয়েছে যে রিপাবলিকান প্রেসিডেন্টদের ভাষণ রিপাবলিকানরাই বেশি দেখে আর ডেমোক্রেটদেরটা ডেমোক্রেটরাই দেখে, সুতরাং এইটার সেটার উপর একটা প্রভাব পড়েছে কি পড়েনি, তারপরেও এটি কিন্তু অত্যন্ত ইতিবাচক, মানুষ বেশিরভাগ মানুষ তাকে ভালো চোখে দেখছে। এটা আপনি মানে এখানে যে প্রশ্ন তুলেছেন সেটাই এর মধ্যে উত্তর নিহিত, যে রিপাবলিকানরা বেশি দেখেছে এবং যারা দেখেছে তারা ইতিবাচক বলেছেন। তা রিপাবলিকানদের মধ্যে আপনি জানেন আজকে নিউ ইয়র্ক টাইমসে রিপোর্ট, আজকে ওয়াশিংটন পোস্টের রিপোর্ট, তারা অবশ্যই এই সন্দিহান প্রকাশ করে, তারা সন্দিহান এই যে এই রিপোর্টের এই ইয়ের কতটুকু বাস্তবায়ন হবে, কারণ ডোনাল্ড ট্রাম্প যেই কথাগুলি বলেছেন সেখানে সেগুলি মেকানিজম ইমপ্লিমেন্টেশন কীভাবে করবে কোনোটারই উনি দেন নাই। উনি শুধু প্রাইভেট টকসে বলেছেন যে এখন দিস ইজ দ্য হাই টাইম টু গো ফর কম্প্রোমাইজ উইথ অ্যাবাউট ইমিগ্রেশন, কিন্তু এখন যে সেই ইমিগ্রেশনের কম্প্রোমাইজটা কী, হোয়াট ইজ দ্যাট, তিনি প্রাইভেট একটু পরিষ্কার হলে সাধারণ মানুষ আশ্বস্ত। একজন দর্শক আছেন, প্রিয় দর্শক আপনার কাছে যাচ্ছি, আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক আপনি কি শুনছেন আমাকে? আসসালামু আলাইকুম, আমি বাল্টিমোর থেকে মোহাম্মদ আকরাম হোসেন বলতেছিলাম। বলুন প্রশ্নটি করুন। আমার একটা রিলেটিভ আছে এখানে আর কি, উনি অবশ্য ইলিগ্যাল আর কি, যেটা টারজান ভিসা বলে আসছে আর কি, তো উনি অবশ্য এখানে আইটিআই এর নাম্বার মানে কি আছে, যেটাতে ট্যাক্স ফাইল করে এভরি ইয়ার আর কি। আপনি প্রশ্নটি করুন। হ্যাঁ, তো প্রশ্নটা হলো কি, উনি তো এখনো ট্যাক্স দেন, তো ওনাকে কি এসএলএম কোনো কিছু করতে হবে নাকি কোনো অ্যাডভোকেট ধরে, না উনি ওটাতেই মানে ওকে? না, উনি উনি কোনো লিগ্যাল স্ট্যাটাসে নাই, উনি যে কোনো সময় ওনার বিপদ হতে পারে এটা। আর একটা জিনিস হচ্ছে যে উনি দের আর লট অফ ওয়েস, আপনাকে 2 বছর যদি আপনি এখানে থেকে থাকেন আপনাকে ফেরত পাঠাতে পারবে না, ফেরত পাঠানোর আগে আপনাকে কোর্টে নিয়ে যেতে হবে, কোর্টে নিয়ে গেলে সেখানে
আপনি মানে ফাইল করার সুযোগ পাবেন, অথবা আগেই কোর্টে নিয়ে যাওয়ার আগেই আপনি কোনো একটা প্রসেসে আপনাকে যাওয়া উচিত। এবং আপনি যেটা বলছেন যে আপনি অ্যাসাইলামের একটা জিনিস হচ্ছে দেশের মধ্যে পারসিকিউশন হলে আপনি অ্যাসাইলাম সিক করতে পারেন, দেশে যদি আপনার জীবন বিপন্ন হয় আপনি অ্যাসাইলাম করতে পারেন, আপনি যদি দেশে ফেরত গেলে আপনার অসুবিধা হয় তাহলে সিক করতে পারেন, কিন্তু সব সর্বক্ষেত্রে তো লিগালি করা যাবে না। আপনি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, আপনি এটা ব্যাপারে আপনার লয়ার সাথে কথা বলুন। ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন, প্রিয় দর্শক আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, আমরা আপনাকে আসলে চেষ্টা করছি শোনার, কিন্তু আমরা একটু দুঃখিত, আপনার প্রশ্নটি কোনো কারণে আমরা ঠিক বুঝতে পারছি না কথাগুলো। আপনি যদি লাইনটি কেটে দিয়ে আরেকবার চেষ্টা করেন আমরা চাই, আর টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিলে সেটা হয়তো আমাদের জন্য আরো সহজ হবে শোনার ক্ষেত্রে। সবার জন্যই সেটি বলছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আরেকজন দর্শক আছেন, আমরা একটু নিয়ে নিতে চাই। প্রিয় দর্শক আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। কিন্তু এরপরে ভিসা 9টা বলে বলে দিচ্ছে, এখন আমার কি করণীয়? বুঝেছেন কিছু? আমি আমার প্রশ্নটা আমার কাছে পরিষ্কার না আমি, তবে যতটুকু আমি বুঝেছি সেটাতে আপনার মানে মনে হয় যে আপনি যখন অ্যাপ্লিকেশন করেছেন তখন আপনার মেয়ের বয়স ছিল 21 বছর। 21 বছর একুশের নিচে হলে যখন অ্যাপ্লিকেশন করেছিল অ্যাপ্রুভালটা আসছিল কিনা? আপনি পেয়েছেন উত্তরটি নিশ্চয়ই। প্রিয় দর্শক আপনি আইনজীবীর সাথে কথা বলুন, আমরা যাচ্ছি পরের দর্শকের কাছে। কে আছেন আপনি বলুন, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি। প্রিয় দর্শক আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি এই মাসের মার্চের 10 তারিখে বাংলাদেশে যাব এবং আমার গ্রিন কার্ড এর মধ্যে আমি 5 দিন ওমরা করব সৌদিতে, তো 1 মাস থেকে দেন আবার ব্যাক করব, এতে কি আমার কোনো প্রবলেম হবে নেক্সটে ব্যাক করে আসার সময়? ধন্যবাদ, প্রশ্নটির উত্তর আমরা অনেকবার দিয়েছি দর্শক, তারপর নাসের ভাই দিয়ে আপনার মানে তারা সৌদি আরবের সাথে কোনো সমস্যা তারা করে নাই, তারা করছে 7টি দেশ। আপনি মানে সেটা যেখানে সেটাও এখন স্থগিত, আবার বলছে যে নেক্সট উইকে তারা আবার করবে কোনো একটা। বাট আপনি যদি সৌদি আরবে যান, যদি ওমরা বা হজ পালন করেন, আপনার দেশ থেকে যদি আসেন তাহলে আপনার কোনো সমস্যা হবে। ধন্যবাদ আপনাকে। একজন দর্শক আছেন, একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই। কে আছেন প্রিয় দর্শক? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, প্রশ্নটি করুন ভাই। আমি ব্রঙ্কস থেকে মতিন খান বলছি না। আমার ওয়াইফ এবং আমার ছেলে গ্রিন কার্ড হোল্ডার, আমরা যদি দেশে যাই আমাদের কি কোনো সমস্যা হবে আসতে? একই প্রশ্ন একটু বলে দিন দর্শক। আমরা তো প্রতিদিনই বিষয়টি নিয়ে কথা বলছি, আসলে আমি শুনি নাই তো এই জন্য আপনাকে ধন্যবাদ। এর আগেও আপনার ওই উত্তরটা দিলাম মানে দিলেন আমাদের নাসির ভাই, এর আগে যে প্রশ্নটি করলেন এই একই উত্তর দিলেন। আপনার মানে সমস্যা হওয়ার কোনো কারণই নেই যদি আপনি কোনো ধরনের অপরাধের সাথে যুক্ত না হয়ে থাকেন, কারণ বাংলাদেশের কোনো জায়গায় তো কোনো সমস্যা নেই, বাংলাদেশ তো শান্তিপ্রিয় একটি ভালো দেশ। সো বা সুতরাং আর 2টো কল আমরা আজকে নেওয়ার চেষ্টা করব, তারপর আমরা একটু আলোচনা করে। এখন একটি আছে আমাদের সাথে, আপনার কোনো সমস্যা হবে না বলছেন নাসের ভাই। এবার যাচ্ছে আরেকজন আরেকজনের কাছে। প্রিয় দর্শক আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। সালাম আলাইকুম, আমার নাম জসিম, আমি ব্রুকলিন থেকে বলছি। আমি সিটিজেন, আমার সিটিজেনশিপ যে পেপারটা আছে ওটা খুঁজে পাচ্ছি না, এটা কিভাবে পাইতে পারি আর নতুন আর একটা? ধন্যবাদ আপনাকে। এখন এখন সিটিজেনশিপের পেপার হারিয়ে গেলে কিন্তু আপনার মানে অনেক বেশি ফি দিয়ে আবার নতুনভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, প্রায় $1100 মতো লাগে। আগে ছিল $500, এখন $1100 মতো দিতে হবে আপনাকে। পাসপোর্ট থাকলে ওটা কি দরকার হয়? না, পাসপোর্ট থাকলে আপনার ইমিগ্রেশন সার্টিফিকেট আর পাসপোর্ট দুটো দু জিনিস। পাসপোর্ট তো ট্রাভেল ডকুমেন্ট, আপনার পাসপোর্ট হচ্ছে ট্রাভেল ডকুমেন্ট। আপনাকে সার্টিফিকেট যদি কোনো ব্যবহার করতে চান, আপনি ইয়ে করতে চান, তাহলে আপনাকে লাগবে। এই যে যদি কোনো স্পন্সর করতে চান বা
বা তাহলে লাগবে সুতরাং এটি মানে উনি অ্যাপ্লিকেশন ফি দিয়ে যথাযথভাবে আবেদন করলে পাবে তার মানে আপনি যথাযথ প্রক্রিয়ায় আপনার আইনজীবীর সাথে কথা বলে আবেদন করলে সেটি পাবেন আমাদের আলোচকরা বলছেন আমরা যাচ্ছি পরের যিনি আছেন তার কাছে আজকের জন্য দর্শক শেষ প্রশ্ন আগামীকাল আপনারা আবার একই সময় প্রশ্ন করবেন কে আছেন প্রিয় দর্শক আপনার নাম পরিচয়টি দিয়ে প্রশ্নটি করুন দর্শক কে আছেন ডোনাল্ড ট্রাম্প অবৈধদের গ্রিন কার্ড দিতে চাচ্ছেন এটা একটু বিস্তারিত ক্লিয়ার করবেন এই বিষয়টা তো আমরা বলেছি যে উনি যে সমস্ত কথা বলেছেন উনি অনেক পজিটিভ কথা বলেছেন অনেক কিছু বলেছেন ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমসেও রিপোর্ট করা হয়েছে এবং কিন্তু সেই সেই আলোচনার যে উনি কোনো কি মেকানিজম উনি বলেছেন যে এটা কম্প্রোমাইজ ইমিগ্রেশন নিয়ে কম্প্রোমাইজ করার হাইয়েস্ট সময় আমরা কম্প্রোমাইজ উনি কম্প্রোমাইজ করতে রাজি আছেন কিন্তু আবার সাথে সাথে উনি বলেছেন যে উনি দেওয়াল নির্মাণ করবেন তো এগুলো আমি আগেও একটা বলেছি যে আপনার ইমিগ্রেশন বিষয়টা কিন্তু এখানে এই যে আমাদেরকে বাংলাদেশিদেরকে বা এশিয়ানদেরকে টার্গেট করে বলা করা হয় নাই এটা লেটিনো এবং স্প্যানিশদেরকে টার্গেট করে করা হয়েছে এখন আর সন্ত্রাসের বিষয়ে যুক্ত করে তিনি সাতটি মুসলমানদের তিনি বলছেন সন্ত্রাসের সাথে মুসলমানকে সন্ত্রাসের সাথে যুক্ত করে সাতটি দেশের কথা উল্লেখ করেছেন যে তিনি উল্লেখ করেছেন যে এদের কাছ থেকে কোনো দেশ ইয়ে করা যাবে না কাজেই এই উনি যেটা বলছেন এটা স্পষ্ট না যে উনি কিভাবে এটা ইয়ে হবে মানে এটার মানে মানে পূর্ণাঙ্গ রূপরেখা করে আসে যেহেতু উনি বলেছেন যে একটা ইমিগ্রেশন রিফর্ম বিল প্রণয়ন করার দরকার দিস ইজ দ্য হাই টাইম এবং সেখানে যাতে মানে যারা ভালো আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট আছে তারা যেন ইমিগ্রেন্ট হওয়ার সুযোগ পায় তবে তিনি বারবার একই কথা বলেছেন কালকেও বলেছেন যে তিনি গ্যাং মেম্বার্স ড্রাগ ডিলার্স ক্রিমিনালস এদেরকে বের করে দিবেনই এবং ব্যাড ওয়ান্স আর গোয়িং আউট উনি এই টার্মটা ইউজ করেছেন তার মানে উনি চাচ্ছেন রিফর্ম বিল যদি হয় ওনার এই কথার প্রেক্ষিতে তাহলে আমরা এইটুকু আশা করতে পারি যে যারা ইমিগ্রেন্ট আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট আছেন এবং আইন মেনে চলছেন বা আনলফুল কোনো অ্যাক্টিভিটির সাথে ইনভলভ নন তাদের একটা সুযোগ হলো আসলে আসতে পারে কিন্তু সেটা কি এখনও সুনির্দিষ্ট কোনো কাঠামো বা বিল আসেনি কিন্তু এখনও এক্সিস্টিং বিলই চলছে যা কিছু আছে নিবিড় করেছে আরো ইমপ্লিমেন্টেশন এটা কিন্তু এটা ই করা হয় নাই যে কোনো নতুন কোনো আইন বা কোনো নতুন কোনো এক্সিকিউটিভ অর্ডার ইস্যু করা হয়নি তো আমরা অনুষ্ঠানটির যে পর্যায়ে আছি এখানে একটু আপনার ওই প্রসঙ্গে আপনার একটু মতামত যদি আমরা নিই যে ভাষণকে ঘিরে 57% মানুষ বলছেন যে তারা খুবই ইতিবাচক আরও 21% মানুষ বলছে তারা মোটামুটি ইতিবাচক আর 21% বলছে তারা খুশি নয় আচ্ছা এটা আমার কাছে যেটা মনে হয় আপনি একটু আগে যেমনটি বলেছিলেন যে যেহেতু প্রেসিডেন্ট রিপাবলিকান যারা ওয়াস করেছে তারাও রিপাবলিকানই বেশি যার ফলে সমর্থন বেশি হওয়ার কথা কিন্তু তারপর আমার মনে হয় যে একটা চেঞ্জ কিন্তু এসছে জনমতের মধ্যে কালকের ভাষণের প্রেক্ষিতে কিন্তু ট্রাম্পের প্রতি সমর্থন একটু বৃদ্ধি পেয়েছে আগের চাইতে এটা এটা যদি উনি ওই যে কথাটা বারবার আসছে আমাদের আলোচনায় কয়েকবার এসছে যে তার এই বক্তব্যের সঙ্গে যখন বাস্তবায়নটা মিল পাবে তার সমর্থন আরও বাড়বে আর এই প্রেক্ষিতে আমি আরেকটি জরিপের কথা বলি এটা বোধহয় সপ্তাহখানেক আগের একটি জরিপ সেখানে কিন্তু যারা 73% ডেমোক্রেটস কিন্তু মত দিয়েছেন যেন মানে ট্রাম্পের বিরুদ্ধে এখনই যেন কোনো রকম ব্যবস্থা ডেমোক্রেট আইন প্রণয়নে তারা না নেন অর্থাৎ ট্রাম্পকে এখন পর্যন্ত তারা চাচ্ছেন সমর্থন দিতে তো এটাও কিন্তু একটা পজিটিভ সাইন দেখেন তারা কিন্তু ডেমোক্রেটস এটা জরিপটা হয়েছে এন্টায়ারলি ডেমোক্রেটসদের মধ্যে এবং 73% ডেমোক্রেটস মনে করেন ট্রাম্পকে আরও সুযোগ দেওয়া উচিত মানে তাহলে দেশের ব্যাড রেপুটেশন তৈরি হবে না বলছেন তারা দেশের কল্যাণের স্বার্থে সব কিছু তার মানে হলো যে এই আমেরিকানরা
এখনও অপেক্ষা করছেন ট্রাম্পকে আরও সুযোগ দেওয়ার জন্য, যে হয়তো ভালো কিছু আসতে পারে? সব শেষ কথাটা ডোনাল্ড ট্রাম্প যে প্রশ্ন যে এটা আসছে যে ওনার বক্তব্যের পরে, সেটা মূল কথা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প হয়তো এর মধ্যে কিছুটা শিখেছেন, মানে ওনার যদি উনি যদি ভালো শিখেন এবং মানে সেটা যদি ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করেন তাহলে তাকে হেল্প করা উচিত, মানুষ সমর্থন অবশ্যই করবেন। কিন্তু এখনো পর্যন্ত আমি পার্সোনালি বা আমি আজকের আলোচনায় আমার মতো আরও অনেকেই আছেন, তারা খুব বেশি একটা আস্থা স্থাপন করতে পারছেন না যে উনি কী কারণে হঠাৎ করে জাস্ট বলটা ওই যে উল্টু একটা ব্যাপার নিয়ে আসছেন এটাকে অবজার্ভ করার। আমার মনে হয় আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, মাইনুদ্দিন নাসের এবং মোহাম্মদ মালিক। আর দর্শক, আপনারা যারা আমাদের সাথে থাকেন, প্রশ্ন করেন, নানা ধরনের প্রশ্ন, কিছুটা মানে আমাদের সাথে যুক্ত হওয়ার যে আনন্দ আপনারা ভাগ করে নেন, আমরা অত্যন্ত খুশি এবং আমরা চাই প্রতি মুহূর্তে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন, প্রশ্ন করবেন, মতামত দেবেন, আমরা সেগুলো নিতে চাই। এবং আপনারা ভালো থাকুন, আমাদের টিভিএন 24 টেলিভিশনের সাথে থাকুন এবং নিরাপদে থাকুন।